হ্যালো বন্ধুরা, আপনাদের এই চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি যে ফোনটা আনবক্সিং করে চলেছি সেটা হচ্ছে ওয়ানপ্লাস নর্ড 2 5G, যেটা রিসেন্টলি লঞ্চ হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই প্যাকেটটা আমাদের সামনে আছে, তো এটা আমি এখন আনবক্সিং করে চলেছি। তো এটা হচ্ছে ফোনের বক্স, দেখতে পাচ্ছেন আপনারা পুরো ব্ল্যাক কালারে আছে। এখানে লেখা আছে ওয়ানপ্লাসের ব্র্যান্ডিং, এখানে ওয়ানপ্লাসের লোগো আছে। তো চলুন বক্স ওপেন করা যাক। শুরুতেই স্মার্টফোনটা দেখতে পাচ্ছেন, আপাতত সাইজ দেখে এবং ভেতরের অ্যাক্সেসরিজগুলো দেখা যাক। প্রথমত এখানে একটা কেস কভার দেওয়া আছে, মোটামুটি খুব একটা খারাপ না, ভালোই। এছাড়া ভিতরে ম্যানুয়াল গাইড আছে যেটা আপনারা পড়লে পড়তে পারেন, এবং এছাড়া এখানে একটা সিমি রেজিস্টার টুলস দেওয়া আছে। এই ফোনের যেটা সব থেকে ভালো ফিচার সেটা হচ্ছে 5W, যেটা খুব তাড়াতাড়ি আপনার ফোনটাকে চার্জ করে নেবে। এবং এটা হচ্ছে ডেটা কেবল, এগুলোকে সরিয়ে ফোনটাকে খোলা যাক। এটা গ্রে কালার অর্ডার করেছি। পিছনে তিনটে ক্যামেরা দেওয়া আছে, উপরে দুটো এবং নিচে একটা, একটা 50 মেগাপিক্সেল ক্যামেরা, একটা 8 মেগাপিক্সেল এবং একটা 2 মেগাপিক্সেল। মানে ফ্রন্টে 32 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া আছে। তো চলুন এটাকে অন করা যাক। শুরুতে এখানে ওয়ানপ্লাস ব্র্যান্ডিং, সাইডে এখানে ভলিউম আপ ডাউন বাটন, এ সাইডে লক বাটন, এছাড়া নিচে স্পিকার গ্রিল দেওয়া আছে টাইপ সি, এবং এখানে সিম ট্রে আছে। এখানে কোনো 3.5 mm কোনো জ্যাক দেওয়া নেই, আপনাকে এখানে টাইপ সি লাগিয়ে আপনাকে হেডফোন ইউজ করতে হবে। এই ফোনে যে ডিসপ্লেটি ইউজ করা হয়েছে সেটা 6.43 ইঞ্চি 90Hz ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লে, 8GB 128GB স্টোরেজ দেওয়া আছে, 4500 ব্যাটারি দেওয়া আছে। এবং আপনাকে প্রথমে আগে বলেছি আপনাদেরকে যে 65W তার সঙ্গে চার্জার দেওয়া আছে, যাতে অনেক তাড়াতাড়ি আপনার ব্যাটারি চার্জ হয়ে যাবে। চলুন এই ফোনের ক্যামেরাটি দেখা যাক। ক্যামেরা কোয়ালিটি যথেষ্টই ভালো আমরা দেখতে পাচ্ছেন।